আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকি তারা বিভিন্ন সময়ে ছোটোখাটো প্রবলেমে পড়ে থাকি। যেমন অনেক সময় দেখা যায় আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিন লক ভুলে গেছেন, ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না, অথবা হঠাৎ করে আপনার ফোনে FRP লক পড়ে গেছে। এই লকগুলো আনলক করার জন্য কিন্তু আমাদের দৌড়াদৌড়ি করতে হয় মেকানিকের দোকানে এবং গুনতে হয় অনেক টাকা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা চাইলে খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন লক আনলক করতে পারবেন, FRP লক বাইপাস করতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু কাজ রয়েছে যেগুলো খুব সহজেই করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এটা একটা প্রফেশনাল সফটওয়্যার, আপনি চাইলে এটা প্রফেশনালিও ব্যবহার করতে পারবেন। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটি হলো iSamsoft-এর অ্যান্ড্রয়েড পাসওয়ার্ড রিফিক্সার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের FRP লক বাইপাস করতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন এই সফটওয়্যারটির কী কী ফিচার্স রয়েছে। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিমুভ FRP অ্যান্ড স্ক্রিন লক অন অ্যান্ড্রয়েড ডিভাইস। এইটার মাধ্যমে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কী কী কাজ করতে পারবেন সেটা নিচে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাইপাস FRP অর গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্যামসাং ভিভো ডিভাইস। এই সফটওয়্যারটির মাধ্যমে শুধুমাত্র স্যামসাং এবং ভিভো ফোনের আপনি FRP লক আনলক করতে পারবেন। রিমুভ ভেরিয়াস অ্যান্ড্রয়েড স্ক্রিন লক উইদাউট পাসওয়ার্ড ইনক্লুডিং 4-ডিজিট 6-ডিজিট পাসওয়ার্ড পিন প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আইডি। তার মানে আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন লক ভুলে যান তাহলে সেগুলো আপনি খুব সহজেই এই সফটওয়্যারটির মাধ্যমে রিমুভ করতে পারবেন। আনলক স্যামসাং, শাওমি, ভিভো, রেডমি, ওপো, LG অ্যান্ড আদার অ্যান্ড্রয়েড ডিভাইস উইথ ওয়ান ক্লিক। আপনি এই সকল ডিভাইসগুলো এক ক্লিকের মাধ্যমে আনলক করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক ফ্যাক্টরি রিসেট ফর স্যামসাং ডিভাইস। এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, এটার জন্য কিন্তু আপনাকে এই সফটওয়্যারটি পারচেস করতে হবে না। এবং দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট এ ওয়াইড রেঞ্জ ফোন মডেল অল অ্যান্ড্রয়েড OS লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 ইনক্লুডেড। এখানে যদি আপনারা ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন সকল কিছু স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া রয়েছে। এবার চলুন দেখা যাক সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন। সফটওয়্যারটি ব্যবহার করার জন্য এখান থেকে ডাউনলোড লেখাতে প্রেস করবেন এবং এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এই সফটওয়্যারটি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা হলো এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে। সফটওয়্যারটি ওপেন হলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন তিনটা অপশন রয়েছে। এই সফটওয়্যারটির মাধ্যমে এই তিনটা অপশন দিয়েই আপনি সকল কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আনলক গুগল লক। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে ভিভো। যদি আপনি স্যামসাং ফোনের FRP বাইপাস করতে চান তাহলে এখান থেকে স্যামসাং সিলেক্ট করবেন, আর যদি আপনি ভিভো ফোনের করতে চান তাহলে এখান থেকে ভিভো সিলেক্ট করবেন। এরপর এখানে রয়েছে আনলক স্ক্রিন লক। এইটার মাধ্যমে আপনি যে কোনো ফোনের স্ক্রিন আনলক করতে পারবেন খুব সহজেই। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়ান ক্লিক ফ্যাক্টরি রিসেট। এইটার মাধ্যমে আপনি জাস্ট USB ডিভাইস কানেক্ট করে যে কোনো ডিভাইস আপনি ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। বর্তমানে এমন অনেক ডিভাইস রয়েছে যেই ডিভাইসগুলো ফ্যাক্টরি রিসেট করার জন্য কিন্তু হার্ড রিসেটের বাটনগুলো কিন্তু কাজ করে না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই অপশনটি ব্যবহার করতে পারেন এবং এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবার আমি আপনাদেরকে এই iSamsoft অ্যান্ড্রয়েড পাসওয়ার্ড রিফিক্সারের মাধ্যমে আমি আমার স্যামসাং ফোনের গুগল FRP লক আনলক করে দেখাবো। এর জন্য এখান থেকে আনলক গুগল লক এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে যেহেতু আমার স্যামসাং ডিভাইস তাই এখান থেকে স্যামসাংয়ে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্টার্ট লেখা, এখান থেকে আমি স্টার্ট লেখাতে ক্লিক করলাম। তার আগে অবশ্যই কিন্তু এইখানে আপনাকে ওয়ার্নিংটা পড়ে নিতে হবে, ডু নট কানেক্ট মাল্টিপল স্যামসাং ডিভাইস অন দ্য রিমুভাল প্রসেস, প্লিজ মেক শিওর দ্য ডিভাইস কানেক্টেড টু ইউর PC অল দ্য টাইম, ইফ ইউর ফোন ইজ নট রিকগনাইজড বাই দ্য কম্পিউটার ট্রাই টু রিকানেক্ট। আর যদি আপনার কম্পিউটার আপনার ফোনটা রিকগনাইজ না করতে পারে তাহলে আপনারা এখান থেকে সেটাকে রিকানেক্ট করার চেষ্টা করবেন বা USBটা খুলে আবার লাগানোর চেষ্টা করবেন। এবার এখান থেকে স্টার্ট লেখাতে প্রেস করবেন, দেখতে পাচ্ছেন নো স্যামসাং ডিভাইস ডিটেক্টেড লেখা চলে আসছে। এবার আমরা USB কেবলের মাধ্যমে আমাদের স্যামসাং ফোনটাকে কানেক্টেড করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্যামসাং ফোনটা কানেক্টেড হয়ে গেছে। এবার এইখান থেকে আমি এই উপরের ভার্সনটা সিলেক্ট করে নেক্সটে প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছেন এইখানে তিনটা প্রসেস দেখিয়েছে। শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ট্যাপ ইমার্জেন্সি কল এবং এখানে ডায়াল করতে হবে *#0*#, এইটা আপনি টাইপ করার পর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে এরপর আপনাকে ক্লিক অন নেক্সট এই লেখাটিতে প্রেস করতে হবে। যখনই এই স্ক্রিনটা আসবে আপনার মোবাইলে তখনই আপনি এখান থেকে নেক্সট লেখাতে প্রেস করবেন। নেক্সট লেখাতে প্রেস করলে দেখতে পারবেন স্যান্ড দ্য নোটিফিকেশন লেখা চলে আসবে। এবার আপনার ফোনে একটা অ্যালাউ অপশন যাবে, আপনি আপনার ফোন থেকে অ্যালাউতে প্রেস করবেন এবং এইখান থেকে আপনি নেক্সটে প্রেস করবেন।
এবং দেখতে পারবেন আপনার সামনে লেখা চলে আসবে রিমুভ গুগল লক সাকসেসফুল। তার মানে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটির FRP লক রিমুভ হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে ডানে প্রেস করবেন, ব্যাস এবার কিন্তু আপনার স্যামসাং ফোন থেকে FRP লকটা রিমুভ হয়ে গেল। মূলত এইটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, এই সফটওয়্যারটি আপনাকে পারচেজ করে নিতে হবে। এই সফটওয়্যারটি আপনি যদি কিনতে চান তাহলে দেখুন এখানে আপনাকে $19 মতো পেমেন্ট করতে হবে। যেহেতু এটা একটা প্রফেশনাল সফটওয়্যার তাই আপনারা চাইলে এই সফটওয়্যারটি পারচেস করে প্রফেশনালি ব্যবহার করতে পারেন। জাস্ট বাই নাওতে ক্লিক করবেন এখান থেকে এবং এখানে আপনার কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে আপনি এখান থেকে এই সফটওয়্যারটিকে পারচেস করে নিতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন লক আনলক করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে এই সফটওয়্যারটির প্রিমিয়াম লাইসেন্সটি যারা সম্পূর্ণ ফ্রিতে নিতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমি এই ভিডিওটি পাবলিশের পর টেলিগ্রাম চ্যানেলে এই সফটওয়্যারটির প্রিমিয়াম লাইসেন্সটাকে গিভওয়ে করে দেব।